অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগুনজা কোথায় ছিলেন, তাই এই প্রশ্ন আপনি তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন? আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একজন বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে এখানে নিজের স্বার্থ চিন্তা। আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসী নেত্রী, অবশ্যই উনি আপসী নেত্রী, উনি অশুভ শক্তির বিরুদ্ধে, অশুভ চিন্তার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসী নেত্রী। কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সমঝোতা করেছেন, নিজের অবস্থান ত্যাগ করে। আপনাদের দুইটা উদাহরণ দেখাই, যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনি যখন মনে করেছেন আচ্ছা ঠিক আছে সবাই চাচ্ছে, উনি আপোষ করেছেন। যখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো, উনারাও একটা খুব বিতর্কিত নির্বাচন করেছিলেন, কিন্তু এই সরকারের মতো জনগণকে মেরে কেটে গায়েবী মামলা দিয়ে বিভিন্ন বাহিনীকে ইউজ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেনি, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে উনারাই প্রতিষ্ঠা করে গেছেন। দেশের স্বার্থে এই ফ্লেক্সিবিলিটি আমরা অন্য অনেকের মধ্যে দেখি না। আমরা তাদেরকে আপোষে দেখি নিজের স্বার্থের প্রশ্নে, নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে, নিজের দলের স্বার্থের প্রশ্নে, আর সমঝোতা করতে দেখি দেশের স্বার্থের প্রশ্নে, অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিকিয়ে দেওয়ার ক্ষেত্রে। বেগমজি এখানে একটা অনেক বড় এক্সেপশন ছিলেন। আজকে যে দেশের মানুষের ভোটাধিকার নাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্যস্ত, আমরা একটা পরাজিত মানুষের মতো জীবনযাপন করি, মন খারাপ করে থাকি, বহু মানুষ হতাশ হয়। আমি যখন বাজারে যাই, সাধারণ মানুষজন আমাকে এমন সব কথা বলে, খুব দুঃখ লাগে তখন। জানেন এমন কথাও বলে যে স্যার, একটা গ্রুপের নাম বলো, ধরে বদমাইশ গ্রুপ, যারা ব্যাংক লুটপাট করেছে, বলে এরা টাকা চুরি করলি কর, দেশে কিছু শিল্প কারখানা কর, তাহলে তো আমরা চাকরি পাই, টাকাটা বিদেশে নাস কেন, মাছ বিক্রি করে দেশে বলে এগুলি কথা। তো মনে হয় এত 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 মানুষের ক্রন্দন, এত মানুষের হতাশা, এত কিছু আছে। তো তারপরে এই আন্দোলনটাকে একটা যৌক্তিক জায়গায় আপনাদের কাছেই তো সবাই প্রশ্ন করে নিতে পারেনি কেন, এখানে অনেক ব্যাখ্যা আছে। অনেকে নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন, অনেকে সরকারের জুলুমের কথা বলেন। তো সত্যি কথা, এবং গায়েবী মামলার ইতিহাস তো পৃথিবীতে কোনো দেশে আছে বলে আমি জানি না। কিন্তু আমার মনে হয় কি, আপনাদের আরেকটা জায়গা বিরাট ঘাটতি আছে এই বইটা প্রসঙ্গে আমি সেটা বলি, সেটা হচ্ছে ন্যারেটিভের ঘাটতি। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলো ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নেই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই, এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো কেন, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো? লাগতো না। তার চেয়ে ভয়াবহ জিনিসটা শুনে, যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, একটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি, মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, এইভাবে বলা না। এই যে এতগুলো বছর উনি জেলে আছে, বিএনপি তো কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, ঝগড়া করতে করতে আবার একজন আরেকজনকে বহিষ্কার করেন, ইলেকশনে জিতেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থরো রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড, একটা বিচার দেন নাই? কেন দেন নাই? আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে, আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়েছেন আছে কি? উনি নাই, আপনারা নাই, উনি হচ্ছে অবিসম্বাদিত একজন নেত্রী, উনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, আপনারা এই বিচারে কি কি অসঙ্গতি আছে সেটা খুঁজে বের করার মতো ক্ষমতা অবশ্যই বিএনপির মধ্যে আইনজীবীদের আছে, অনেক আছেন, অনেক বড় আইনজীবী। ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগুনজা কোথায় ছিলেন, তাই এই প্রশ্ন আপনি তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন, কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, কেন তুলেন না? এত জঘন্য মিথ্যাচার, এত জঘন্য অপপ্রচার হয়, এটার উত্তর দেওয়ারও একটা নৈতিক জ্ঞান অনুভব করেন না, বিচ্ছিন্নভাবে দেন,
বিচ্ছিন্নভাবে দিয়ে শহীদুদ্দিন আইনি জেলেও গেছে, এটা তো কোনো মূল্য নাই। আপনাদের অনেকে আছে আমি দেখি, মানে ভাব দেখলে মনে হয় কি যে লন্ডন থেকে একটা ফোন পেয়েছে, উনি একজন বড় নেতা হয়ে গেছে, কিছুদিন পরে উনি মন্ত্রী হয়ে যাবে। মানে ভাবটা হচ্ছে খালি নিজের স্বার্থ চিন্তা। আরে বেগম জিয়া কি নিজের স্বার্থ চিন্তা করে রাজনীতি করেছিলেন? কি বেগম জিয়া রাজনীতি করেন, আমরা তো দূর থেকে দেখেছি। উনি যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, উনি স্বার্থ চিন্তা করেছিলেন, তা তো উনি আগেই আপোষ করতে পারতেন। উনি যখন আপনার 111 গভর্নমেন্ট ছিল, ওইটার সাথে তো প্রথম আপোষ করতে তো ওনার কাছেই গিয়েছিল, করেছেন। উনি মানুষের ভোটাধিকারের আন্দোলন করেছেন। বাংলাদেশের মানুষ আজকে ধরেন 20-30 বছর পর আমরা কেউই থাকবো না, মরে যাব, কিন্তু এইটুকু বিশ্বাস আমার আছে, জীবনে পড়াশোনা তো কম করি নাই, যে যদি কোনোদিন বেগম জিয়ার সত্যিকারের মূল্যায়ন হয়, এই যে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অবদান, অবশ্যই ওটা স্মরণাক্ষরে লেখা থাকবে। রাজ্যে ভালোবাসবে, বাংলাদেশের মানুষকে মুক্ত করতে চাইলে স্বার্থহীনভাবে দেশের জন্য এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের কাজ করেন। কে কি নেতা হলেন, কে কি পদ পেলেন, সেগুলির চেয়ে অনেক বড় কথা। সরি, আমার ছোট মুখে অনেক বড় কথা বললাম, যদি ভুল হয় মাফ করবেন।